আমি প্রণাম করে কি হবে হবে না বলছে না আমরা ওই সূর্যকে প্রণাম করছি না করছি ওই সূর্যকে যিনি প্রকাশ করছেন তাকে প্রণাম করছি ওই মধ্যে হচ্ছে তাকে বোঝায় তাই গুরু পূর্ণিমার দিন আমরা স্মরণ করি সচ্চিদানন্দকে এবং সেই প্রকাশিত হচ্ছে ওই নির্দেশ গুরুদেব তাই যখন গুরুকরণ আমরা করি তখন সচ্চিদানন্দকেই আমরা গুরু হিসেবে মানছি এবং তার প্রকাশ যার ভেতর দিয়ে হচ্ছে তাকেই আমরা মানব রূপী গুরুর প্রতিভাবে দেখতে পাই এখন সঙ্গে সঙ্গে আপনি প্রশ্ন করতে পারেন যে তাহলে সকলেই তো আমরা গুরু হতে পারি প্রতিমা তো সকলেই না কোন প্রতিমাতে পুজো করতে আপনার ভালো লাগে যে প্রতিমা খুব সুন্দর তৈরি হয়েছে দর্শন যা সুন্দর নিখুঁত যা হয়েছে সেই প্রতিমার কাছে আপনার প্রাণ আপনি উজাড় করে দেন ঢেলে দেন এখানেও ঠিক তাই গুরুরূপী প্রতিমা সুন্দর হবে কখন এখানে সুন্দরের অর্থ হচ্ছে যার ভেতরে পবিত্রতা ত্যাগ বৈরাগ্য এগুলোই রয়েছে তাকেই বলা হবে সদ্গুরু তা নাহলে অনেকেই দেখবেন গুরুর নামে একটা বলতে খারাপ লাগে একটা যেন লেনা দেনা এটা একটা ব্যবসা চল চারিদিকে চলছিল সবাই এখন গুরু হতে চায় সেই গল্প আছে যে এক আশ্রমে একজন গিয়েছেন গিয়ে বলছেন আমি এখানে থাকবো তো বলছেন এখানে থাকলে কি কাজ আছে না এখানে ব্রহ্মচারীরা থাকে ব্রহ্মচারী নেই এই কাজ ফুল তুলতে হয় ঘর মুছতে হয় ঠাকুর সেবা করতে হয় সন্ন্যাসীরা থাকে তাদের এই কাজ ওই কাজ বললো তারপরে যারা এখানে গুরু সিনিয়র তাদের কি কাজ বুঝে না তাদের তেমন কিছু কাজ নেই তাদের এখানে থাকতে হয় আর ওই গুরু দীক্ষা দিতে হয় শিষ্য তাহলে আমাকে শিষ্য শিষ্য না করে গুরুই করে নিন তিনি প্রথমে গুরু হতে চাই বলছে আমি তাহলে একেবারে প্রথম থেকে শুরু করতে চাই মানে গুরু থেকে শুরু করতে চাই তো বোঝাই যায় গুরু হতে আমরা সকলে চাই আসলে গুরু হওয়া অনেক কঠিন কাজ যখন তার ভেতরে ওই ত্যাগ এবং বৈরাগ্য এসেছে তিনি হতে পারেন গুরু একটু আগে যে প্রতিমার কথা বলছিলাম যে প্রতিমা শুদ্ধ হয় পবিত্র হয় তার ভেতর দিয়েই দেখবেন সে শক্তিটি প্রকাশিত হয় আপনি তার কাছে প্রাণ বিসর্জন করতে পারেন সমস্ত নিবেদন করে দিতে পারেন আত্মসমর্পণ করতে পারেন এখানেও তার যে গুরুর কাছে দেখবেন ত্যাগ বৈরাগ্য এগুলো রয়েছে আপনি তার কাছে সম্পূর্ণভাবে শরণাগত হতে পারেন তাই এখন প্রশ্ন আসতে পারে যে আচ্ছা এরকম গুরু আমরা চিনব কি করে গুরু চেনা খুব কঠিন কাজ ভীষণ কঠিন কাজ গুরু চেনা কিন্তু একটা জিনিস আমরা সহজভাবে বিচার করে পেয়ে যাব গুরুর ভেতরে যেন কখনোই এমন ভাব না থাকে কোনো বস্তুগত লাভের চিন্তা না থাকে প্রথম হচ্ছে এটা কোনো বস্তুগত তিনি আমাকে দীক্ষা দিয়েছেন বলে তিনি এই এই লাভ করবেন এই পাবেন এটা তার কাছে থাকবে না বিন্দু মাত্র থাকবে না নাম যশের আকাঙ্ক্ষাতে তিনি দীক্ষা দিচ্ছেন এটাও তার ভেতরে থাকবে না এইগুলো দিয়ে আমরা বিচার করতে পারি তাহলে বুঝতে পারবে এবং তার জীবন থাকবে সেভাবে তিনি যা বলেন তার জীবনেও সেগুলো তিনি প্রতিপালন করেন শ্রীরামকৃষ্ণ বলছেন দেখ রাতে দেখবি দিনে দেখবি তারপরেই মানবি এই বিচার করে করে আপনার যেখানে মন যাচ্ছে হ্যাঁ এটাই আমার গুরু বলে মনে হয় ব্যাস এরপরে যেন আর বিচার না যায় তাহলে কিন্তু বিপদ হয়ে যাবে তারপরে বিপদ হবে মানে আপনার ভেতরে অশ্রদ্ধা তৈরি হবে আমি এগোতে পারবেন কারণ ওর ভেতর দিয়েও যে গুণশক্তি প্রকাশিত হচ্ছে একবার বিচার করে যখন শরণাগত হয়েছে তার আগে যত খুশি বিচার করে নি বিচার করে করে যেখানে থামছে আর যেন বিচার না আসে ওখানেই থামতে হবে দিয়ে